নমস্কার বন্ধুরা, মোয়ের রান্নাঘরে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপির তরকারি। শীতকাল পড়ার সাথে সাথে বাজারে কিন্তু প্রচুর শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে, আর এই শীতকালের শাকসবজির মধ্যে একটা অন্যতম সবজি হচ্ছে বাঁধাকপি। গরম ভাত রুটি দিয়ে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার রেসিপিটা দেখুন, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে রেসিপিটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন, অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিরামিষ বাঁধাকপি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ঝিরি ঝিরি করে কেটে বাঁধাকপিটা আমি ধুয়ে রেখেছি। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এই জলের মধ্যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে বাঁধাকপিটা আমি জলের সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা আমি হালকা করে ভাপিয়ে নেব, তবে খুব বেশি যেন সেদ্ধ আমরা করব না। এটা হালকা করে বাঁধাকপিটা আমরা ভাপিয়ে নেব, যাতে বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা না থাকে, গন্ধটা চলে যায়। এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য বাঁধাকপিটা ঢেকে দিচ্ছি বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার জন্য। বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার জন্য আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, আর বাঁধাকপিটা এখানে আমাদের একদম ভাপানো হয়ে গেছে। আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর একটা ঝাঁঝরির মধ্যে বাঁধাকপিটা ঢেলে বাঁধাকপির জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দেব 1টা দারচিনি, দেব 2টো লবঙ্গ, আর দিয়ে দেব 4টে এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। এখন কয়েক সেকেন্ড ফোড়নগুলো আমি একসাথে ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নগুলো নাড়াচাড়া করে নিয়েছি। এখন ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলু ভালো করে নেড়ে নেব। এখন মিডিয়াম ফ্লেমে আলুটা আমি লালচে করে ভেজে নেব। আলু আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা একসাথে মিশিয়ে রেখেছি। এই আদা আর কাঁচা লঙ্কার বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা ফ্রাই করার জন্য। ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব। আলুর সাথে সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ধরে আলুর সাথে মশলা আমি কষিয়ে নেব। 2 মিনিট ধরে আলুর সাথে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটি আর টমেটো ভালো করে মিশিয়ে নেব। এখন মশলার সাথে কড়াইশুঁটি আর টমেটো আমি আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে কড়াইশুঁটি আর টমেটো দিয়ে আমি আরও 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি। ভালো করে বাঁধাকপি মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে বাঁধাকপি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না আলু আর বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর বাঁধাকপির জলটা পুরোপুরি টেনে বাঁধাকপিটা একদম মাখা মাখা তৈরি হয়ে যাচ্ছে।
মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে বাঁধাকপিটা আমি কিছুক্ষণ পরপর নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। এখন বাঁধাকপি আর আলু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু পুরোপুরি টেনে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা তৈরি হয়ে গেছে। এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তবে চিনিটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এখন ঘি, চিনি আর গরম মশলা ভালো করে বাঁধাকপির সাথে নেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা আরও 2 মিনিট ধরে আমি রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি, নিরামিষ বাঁধাকপির তরকারি। আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন, আর আমার বানানো এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।